আসসালামু আলাইকুম। বিগত সময় ধরে আমরা অপেক্ষা করছিলাম, বিশেষ করে করোনা কালীন থেকে আজ পর্যন্ত, কবে আমাদের আবার এই হোমিওপ্যাথির যৌবন ফিরবে বাংলাদেশে। আমরা আজ সেদিনে পৌঁছেছি। তো 2014 সাল থেকে সারের সঙ্গে থেকে যতটুকু বুঝেছি, কেস করেছি, তাতে বুঝেছি জটিল এবং কঠিন কেস করার জন্য আমাদের একমাত্র উপায় রিয়েল হোমিওপ্যাথি। সেক্ষেত্রে আমি যথেষ্ট চেষ্টা করেছি স্যারকে অনুসরণ করার জন্য এবং অনেক কেস করেছি, যেগুলি নতুন কেস আজকে আমি আপনাদের দেখাবো না। অনেক কথা শুনেছি যে কেস করলে হয়তোবা কিছুদিনের মধ্যেই সেটা বিকল হয়ে যায়, অর্থাৎ আজকে রোগী সুস্থ, কালকে বা পরশুদিন সেটা আবার নষ্ট হয়ে যায়। আমি কিছু কেস করেছিলাম যা স্যারের নিয়ম নীতি অনুযায়ী আজকে সেটা আপনাদের দেখাবো, যা 6 বছর আগে করেছিলাম, ক্যান্সারের কেস এখনো ভালো আছে। 5 বছর আগে করেছিলাম গ্যাঙ্গিন, সেগুলিও ভালো আছে। এইভাবে ব্রেন টিউমার, ব্রেস্ট ক্যান্সার, স্টোমাক ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, গ্যাঙ্গ্রিন সহ থ্যালাসেমিয়া সহ বিভিন্ন রোগী রয়েছে, আমি দিয়েছি আমাদের ওই যে দাদার কাছে, সেগুলি সফল, এখন পর্যন্ত সফলতা রয়েছে এবং ভালো আছে। হয়তোবা বেশি কিছু দেখানো সম্ভব হবে না, আমি একটা কেসের কথা বলি সামান্য, আর আরেকটি কিছু আলোচনা করব, সেটা আমরা কেন ব্যর্থ হচ্ছি। আমরা শুধুই সফলতার কথা বলি কিন্তু বিফলতার কথা বলি না। আজ আপনাদের কাছে একটা কথা বলতে চাই, আমরা কেস করতে গিয়ে কেন সফল হচ্ছি না। আমি মনে করি তার প্রধান কারণ আমরা কেসটা সঠিকভাবে কেস টেকিং করতে পারি না। কারণ যেখানে স্যার আমাদের ঠিক করে দিয়েছেন হাইড্রোপ্রোপিনাম প্রথম সাইকেল ক্যাটালিস্ট, তার সঙ্গে দ্বিতীয় সাইকেল ইম্পর্টেন্ট, আমরা সবচেয়ে বেশি ধরা খাই দ্বিতীয় সাইকেলে। কারণ দ্বিতীয় সাইকেলটাই হচ্ছে একটা রুগীকে সুস্থ করে তোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর আমরা সেখানেই করি সবচেয়ে বেশি ভুল। যেমনিভাবে আমি সহজ কথাই বলি, গত কিছুদিন আগে আমার চেম্বারে এসেছে 22 বছরের একটা ছেলে, আপনারা খুব গুরুত্ব দিয়ে কথাটা শোনেন, দেখবেন বুঝবেন যে আমাদের কেসটা কোথায় ভুল হয়। 22 বছরের একটা ছেলে, তার মা এবং বাবা সহ 7 বছর ধরে চিকিৎসা হয়ে আসছে, যথেষ্ট অসুস্থতা নিয়ে 7 বছরে কোনো চিকিৎসা হয়নি। আমার কাছে আসার পরে, মা এবং বাবা সহ আসার পরে আমি কিছু জিজ্ঞেস করতেই তারা, মা এবং বাবা দুজনাই এত সুন্দর করে আমাকে বললেন, তার ছেলে এত ভালো এ কথা আর কেউ জানে না যে তাদের চেয়ে বেশি ভালো। তো ছেলেটা অত্যন্ত ভালো, মা এবং বাবাকে তারা সব সময় সম্মান করে এবং মা বাবার ছাড়া সে কিছুই করে না। যারা যে সন্তানেরা, যে রুগীরা মা এবং বাবাকে ভালোবাসে, তাদের বাবা মায়ের বাইরে যায় না এবং তার পরিবারের কাজ করে, আমরা সেখানে খুব সহজভাবেই বুঝে থাকি এটা সাইকোটিক অথবা পিআরএস। তো যখন মা বলছে আমার ছেলের চেয়ে ভালো ছেলে পৃথিবীতে নেই, বাবা বলছেন আমার ছেলে আমাদের কথার বাইরে যায় না, যদি একটা কমলাও কিনে নিয়ে আসে তাহলে আমাদের না দিয়ে খায় না, তাহলে আমরা তো শিওর হয়ে যাই না যে এখানে বাবা মা যেহেতু সাক্ষী দিচ্ছে সেখানে অবশ্যই এখানে হয় সাইকোটিক না হলে পিআরএস। কিন্তু আমার কেন যেন সন্দেহ হলো, আমি মা এবং বাবাকে বললাম আপনারা একটু কষ্ট করে বাইরে গিয়ে বসেন, আমি ছেলের সঙ্গে একটু কথা বলি। আমি ছেলেকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি কেন তোমার মা এবং বাবাকে এত বেশি ভালোবাসো?
জবাব দিল মা আর বাবাকে ভালোবাসবো না, আমি ইসলাম ধর্মের মানুষ নাই, ইসলাম ধর্ম করতে হলে তো মা বাবাকে ভালোবাসতে হবে, না হলে বেহেশতে যাওয়া যাবে না। আমি আবার বললাম কথাটা সঠিক করে বলো, না হলে তুমি চিকিৎসা হবে না, তুমি 7 বছর ঘুরেছ, আরো 7 বছর ঘুরতে হবে তাও সুস্থ হবে না, তোমাকে চিকিৎসা দেওয়া যাবে না, তুমি আসল কথা বলো। আমি তোমাকে বুঝেছি, আমি তোমাকে বুঝেছি তুমি মিথ্যা কথা বললে, তাও আমি তোমাকে বলি তুমি সঠিক করে বলো। শেষ পর্যন্ত বললো কি যে স্যার আসলে করব কি, আমরা 2 ভাই তো, আমার বড় ভাই চাকরি করে, মা আর বাবা 2জন বাড়িতে থাকে, বাড়িতে মাত্র 5 কাঠা জমি বাবার নামে, মাঠে আছে 10 কাঠা জমি মায়ের নামে, তো মা আর বাবাকে যদি ভালো না বাসি তাহলে জমিটা আমার পুরা দেবে না, জমিটা অর্ধেক ভাইকে দিয়ে দেবে। আমরা কি কেস টেকিং সঠিক করেছিলাম? তাহলে হয়ে গেল কি সিভিল নাম। আমরা কেস টেকিং করার সময় অত্যন্ত গুরুত্ব সহকারে কেস টেকিং করব, আভিধানিক অর্থ বোঝার জন্য চেষ্টা করব। আমরা যদি আভিধানিক অর্থ না বুঝে কেস করি আমাদের রেজাল্ট হবে না। ঠিক এখানে যে কথাটা আমি আজকে এখনই শুনলাম কিছু আগে পিছন থেকে যে শিখের কথা বলা হয়েছে, এই শিখ সম্পর্কে আমরা কতটুকু বুঝেছি? স্যার আজ 2 দিন ধরে আলোচনা করেছেন, শুধু তাই নয় আজকে বেশ 1 বছর ধরে আলোচনা করছেন শিখ শিখ শিখ। এই শিখ কথাটা আমরা আসলে কতটুকু বুঝেছি? আমি একটুখানি বলি যে শিখের কথা স্বাভাবিকভাবে বলা হয়েছে, আসল কথা কিন্তু ওইটা না। যে শিখটা আমরা শিখ অর্থাৎ কি আমরা বুঝবো না, বুঝবো এমনভাবে শিখটা শুধু বোঝা যায়, শিখটা পরীক্ষা নিরীক্ষায় পাওয়া যায় না, শিখটা দেখা যায় না, হাত দিলে তাপও পাওয়া যায় না, শিখটা হচ্ছে এই। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আমি এর আগে বলেছিলাম শিখের কথা, আজকে এখানে অনেক নতুন ভাইয়েরা আসছেন এই জন্য শিখটাকে আমি আরেকবার বলবো। আমি একটা ছোট্ট উদাহরণ দিই এইভাবে, শিখটা ধরুন আমি এবং আমার বন্ধু 2 বন্ধু চাকরি করি, 2জন অত্যন্ত পারিবারিক সম্পর্ক, আমার বাড়ি কুষ্টিয়াতে, আমার বন্ধু সহ আমরা 2জন একই অফিসে চাকরি করি, হঠাৎ করে আমার ট্রান্সফার হয়ে গেল, আমার বন্ধুরও ট্রান্সফার হলো, একই সঙ্গে ঢাকাতে চলে আসলাম 2জনা এখানে চাকরি করি, মাঝে মাঝে বাড়িতে যাই, হঠাৎ করে আমার ওয়াইফ আমার বন্ধুর ওয়াইফকে বললো যে আচ্ছা চলো না আমরা একদিন সারপ্রাইজ দিই। তো ঠিক আছে, কিভাবে বললো, একদিন বাসা থেকে কিছু রান্নাবাড়া করে নিয়ে চলো আমরা যাই ঢাকাতে যাই, ওদেরকে জানাবো না আমরা সারপ্রাইজ দেব, আমি থাকি আমার বাসায়, আমার বন্ধু থাকে আমার বন্ধুর বাসায়, ডিস্টেন্স খুব বেশি নাই, যদিও একই অফিসে চাকরি করি। আমার ওয়াইফ আমার বাসায় এসে পৌঁছালেন এমন সময় ঠিক মাগরিবের পূর্ব মুহূর্তে, আমি সে সময় মসজিদে গেছি নামাজ পড়তে, যেহেতু মসজিদ আমার বাড়ি থেকে একটু দূরে মাঝখান দিয়ে একটা গলি গেছে, নামাজ পড়ে আমি আসছি ও গলিটা একটু অন্ধকার হয়ে গেছে, ঠিক সে সময় আমার ওয়াইফ আমার বাসার সামনে দাঁড়িয়ে আছে, বুঝতে পেরেছে যে আমি নিশ্চয় নামাজে গেছি, আর আমাকে সে জানাচ্ছেও না ফোনও দিচ্ছে না যেহেতু সারপ্রাইজ দিবে। আমি ওই গলি দিয়ে ভিতর দিয়ে আমি চলে আসছি, আস্তে আস্তে মাঝপথে আসার পরে আমার ওয়াইফ আমাকে দেখছে যে আমি আসছি, সে চুপ করে দাঁড়িয়ে থেকে দেখলো যে পিছন থেকে হঠাৎ কোনো এক মহিলা এসে আমাকে ডাকলো। আমি মহিলার সঙ্গে প্রায় 5 মিনিট মতো কথা বললাম, আমার ওয়াইফ রেগে অত্যন্ত বাঘ হয়ে গেল যে এই ভর দুপুরে ভর সন্ধ্যাবেলায় আমার হাজব্যান্ড বুঝি কার সঙ্গে কি যেন ফুষ্টি নষ্টি করে আসলো। যাই হোক, আমি চলে আসলাম আমার বাসার গেটে, আমি সালাম দিলাম, আমার সালামের জবাব ওয়াইফ দিল না। আমি দরজা খুললাম, হাতে টিফিন ক্যারিয়ার ছিল, ক্যারিয়ারটা ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল এই নাও তোমার জন্য খাবার এনেছি খেয়ে নাও, আগে যদি জানতাম তুমি এই জাতীয় ফুষ্টি নষ্টি করো তাহলে আমি আসতাম না। আসলে আমার ওয়াইফটাকে সুস্থ না অসুস্থ, আমার ওয়াইফটা অসুস্থ, এই অসুস্থ কি আমরা এমআরআই করে পাবো, সিটি স্ক্যান করে পাবো, এইটা তাহলে কি এটাই হচ্ছে শিখ? ঠিক একই ঘটনা ঘটেছিল আমার বন্ধুর ওয়াইফের, কিন্তু বন্ধুর ওয়াইফটা খাবার সামনে দিয়ে
জিজ্ঞেস করলো যে তোমার কি হয়েছিল, ওখানে দাঁড়িয়ে কথা বলছিলে কার সঙ্গে? সে বললো আমার একটা রোগী ছিল, একটা বাচ্চা রোগী, তার মা কথা বলছিল। তাহলে সুস্থ এবং অসুস্থ, আজকের যে কথাটা এখানে বলা হয়েছে যে আনহ্যাপিনেস ক্রিয়েটস হেলদি ক্রিয়েটস ফিজিক্যাল ডিস্ট্রেস, একই কথা। খুব সুন্দর আমি এই কথাটা সাজিয়েছি এইভাবে, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। কিভাবে? ধরুন আমি চাকরি করি একটা ব্যাংকে, প্রতিদিন আমার ওয়াইফ নাস্তা তৈরি করে দেয় 8টার সময়। আমি নাস্তা খেয়ে হেঁটে অফিসে যাই, অফিসে যেতে আমার 15 মিনিট সময় লাগে। প্রতিদিন হেঁটে হেঁটে যাই, একদিন হঠাৎ করে সকালের নাস্তা ভালো হলো না, আমার ক্ষুধা থেকেই গেল, আমি অফিসে গেলাম। অফিসে যাওয়ার পরে চিন্তা করলাম আজকে তো ক্ষুধা আছেই, বসের থেকে আধা ঘন্টা আগে আমি ছুটি নিয়ে নেব। তো 12টা, আমার প্রতিদিন 1টার সময় টিফিনের সময় হয়, 12টার দিকে আমার বস ডেকে পাঠালো এবং বললেন যে আজকে নজরুল সাহেব আপনাকে এই কাজটা করে দিয়ে যেতে হবে নাস্তার আগেই, এই দুপুরের খাবারের আগেই, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ কাজ, আপনি এটা করে দিয়ে যাবেন। তা আমি চেয়েছিলাম 12:30টার সময় ফিরে আসতে, আমার কাজ করতে একটাই ছুটি হয় অন্যদিন, আজকে আমার 1:30টায় ছুটি হলো। আমার ক্ষুধা আরো বেড়ে গেল না? আমার ক্ষুধা আরো বেড়ে গেল। আমি অন্যান্য দিন বাসায় এসে হাত মুখ ধুয়ে উঁচু করে নামাজ পড়ে খাবার খাই, আজকে চিন্তা করছি রাস্তায় হাঁটছি আর চিন্তা করছি আজকে গিয়ে আগে খেয়ে নেব তারপরে নামাজ পড়ব। বাসার পাশাপাশি এসেই কেবল গেট খোলা শুরু করেছি, এমন সময় আমার কানে টেলিফোন বেজে উঠল। আমি রিসিভ করার সাথে সাথে আমার কানে শব্দ এসলো, তোমার বড় ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, মৃত্যুশয্যায় হসপিটালের পাশে এখন পড়ে আছে। আমার ক্ষুধা থাকবে না থাকবে না? ক্ষুধা যাবে কোথায়? এই ক্ষুধাটা চলে যাবে, যে কথাটা এখানে জেনেটিক বলা হয়েছে, এটা সরাসরি হরমোন সিক্রেশন করবে। কিভাবে? যখন কোনো শব্দ আমাদের কানে আসে সরাসরি এডিনাল গ্ল্যান্ডে আঘাত করে, এ সরাসরি ইফিনিফিন হরমোনে পাঠায়, ও আবার নন ইফিনিফিনে পাঠায়, নন ইফিনিফিন স্টমাকে হাইড্রোক্লোরিক 1 সেকেন্ডের মধ্যে বাড়িয়ে দেয়, আর ক্ষুধা থাকে না। ঠিক এইভাবে আমাদের শরীরকে যেমন ডিস্ট্রেস করে, ঠিক এইভাবে এক ফোঁটা পানিতে আমাদের শরীরকে, অসুস্থ শরীরকে সুস্থ করে দেয়। যেমনিভাবে আরেকটুখানি কথা বলবো, 1 মিনিটে শেষ করবো, যেমনিভাবে ধরে নিন আমি একজন রিক্সা চালক, আমার বড্ড দরকার নেই, আমি অর্বুল কেস দেখাবো না, কেস রয়েছে বহুত, শত 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 শতাধিক কেস রয়েছে, দরকার নেই। তো কথা হচ্ছে এটা যে আমি একজন রিক্সা চালক, আমার বড় আশা যে আমার ছেলে পুলিশ অফিসার হবে। আমার ছেলে বড় হয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, বিসিএস পরীক্ষাও দিয়েছে। ইতিমধ্যেই আমি অসুস্থ হয়েছি, 104.5 জ্বর, আমি জ্বরে আর মাথা উঁচু করতে পারছি না। এমন সময় আমাকে পানি দেওয়া হচ্ছে, এটা ওটা করা হচ্ছে, কিন্তু আমি সুস্থ হচ্ছি না। এমন সময় আমার কানে ভেসে আসলো আমার ছেলে বিসিএস পাস করেছে এবং সে পুলিশ অফিসার হয়েছে, এসপি হয়েছে, তখন কি আমার আর জ্বর থাকবে? জ্বর যতই থাকুক না কেন, 107 জ্বর হলেও আমি কিন্তু লাভ দিয়ে উঠব। তাহলে এখানে দেখেন ভাইটাল ফোর্স আমাদেরকে কিভাবে সুস্থ করে তুলছে, যে হেলদি ভাইটাল ফোর্স এবং ডিজিজ ভাইটাল ফোর্স যেভাবে ডিস্ট্রেস করছে, একটা সংবাদে একটা মানুষকে অসুস্থ করে ফেলছে আর একটা সংবাদেই একটা মানুষকে সুস্থ করে দিচ্ছে। শুধু এই বিষয়টা নিয়েই আজকের আলোচনা ছিল। তো ঠিক আছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ, পরবর্তীতে অনেক কেস দেখানো হবে, আমরা দেখব শুনব জানব, এবং আশা করি আমরা ভালোভাবে যদি কেস করি তাহলে অবশ্যই আমরা সফলকাম হব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, পরবর্তীতে আবার কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এবং একটা লাইক দিবেন, এবং আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে রেখে যাবেন। আর যারা আমাদের এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন
তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিবেন। আজ বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।